বিরোধীয় বাট এৰি দিছে বিজেপিক। বিজেপি মিত্রজোঁটক উৎখাত কৰিবলৈ হুংকার দি পুৰা বিরোধীর চিন্তাবেই নাই যুঁজৰ পথাৰত। যুঁজটো বাদেই কংগ্ৰেছৰ যুঁজাৰুৱে ঠিক হোৱা নাই লক্ষীমপুৰত। সমষ্টিটোৰ বিজেপি প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাৰ এতিয়া যেনি তেনি অবাধ বিচৰণ নয়, প্রার্থী ডেফিনেটলি ঘোষণা হব, কিন্তু অকনমান আমি আগতীয়াকৈ কিছু কথা কৈ থাকিব কাৰণে অসুবিধা হৈছে। তো আহিবই ডেফিনেটলি, 27 তারিখে লাস্ট ডেট আছে, তার আগত প্রার্থী আহিবই, কোনোবা নহয় কোনোবা আহিব। কিন্তু আমি আগতীয়াকৈ দুটা এটা কথা প্রার্থীজনের উপর অধ্যয়ন করবলে এইবিলাক ক্ষেত্রতে আমার অলপমান দিগদার হয়েছে। লক্ষীমপুৰত কংগ্ৰেছে টিকট আজি দিব কালি দিব কৈ মাথোন সময় খেদিছে। দুধুৰ মুধুৰত উলমি আছে ৰাণী নৰহ উদয় শংকৰ হাজৰিকা। একেই পরিবেশ ধুবুরীতো। ধুবুরীত আজমলও নাই, রকিও নাই। আজমল আরবত রকির খা খবর নাই। মিত্রজোঁটৰ প্রার্থী জাভেদ ইসলামে অকলেই দেখুয়াইছে তৎপরতা। লোকেল প্রার্থী লেভেলেরে জাভেদ ইসলামের প্রচার চলায় আক্রমণের লক্ষ্য করেছে রকিবুলকো, আক্রমণ করেছে আজমলকো। যাবার আমার বহুত মাইনাস পয়েন্ট আছিল, আর এইবার প্লাস পয়েন্ট বহুত আছে। গতি আমি স্বতঃস্ফূর্তভাবে একটিভলি আমার ওয়ার্কার্স বিলাক আমার আমি কবই নালাগে, আন্তরিকতার গ্রাসরুট লেভেলত যথেষ্ট ভাল কাম করে আছে, যার ফলত আমি এনেও দেখা পাইছো যে এবার সরকারমুখী রাইজ, ইয়াত জাতি ধর্ম বর্ণর কোনো কথা নাই, ইয়াত সকলো ধর্ম বর্ণর মানুষে সরকারমুখী হব বিচাৰিছে। প্রতিপক্ষহীন যুদ্ধক্ষেত্রত এতিয়া আত্মবিশ্বাস বাড়িছে প্রধান বড়ো আর জাভেদ ইসলামর। ইফালে আজমল নহলেও ধুবুরীত এআইডিএফর আন আন নেতায় চলাইছে আজমলর হয়ে প্রচার। ধুবুরীর ফকিরগঞ্জত আজমলর হয়ে প্রচার চলায় এআইডিএফর নজরুল হকে সুপতির লক্ষ্য করে ললে রকিবুল হুসেনক। কলে রকিবুল হুসেন মেয়াদু কলা ঔষধ। রকিবুল হোসেন যতই তাম্বালি মারি বলুক যে আমি জিততে চলছি, আমি জিতব, আমি আজকে এই শেষ বেলা রোজা ধরি বলছি। এই রকিবুল যদি 200 বছর চেষ্টা করে, ইনশাল্লাহ ধুবুরী লোকসভা জনসংখ্যালঘু জনসাধারণ অন্তত রকিবুলকে ভোট দেবে। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তীর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।